স্টেশনটি দেখেই বুঝতে পারছেন এবং সমুদ্র দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ পৌঁছে গেছি দীঘায়। সব বাঙালিরই অতি প্রিয় স্থান এটি এবং আমার মনে হয় প্রত্যেকেই অন্তত একবার না একবার এখানে এসেই থাকবেন। তবুও বলে রাখছি, এই দীঘায় আসার জন্য আপনারা কলকাতা থেকে অনায়াসেই সরকারি এবং বেসরকারি বাস পেয়ে যাবেন। এগুলো সার্ভিস খুব ভালো, এই বাসে করে আপনারা পৌঁছে যেতে পারবেন দীঘায়। এছাড়াও হাওড়া থেকে ট্রেনের বন্দোবস্ত আছে, যাতে করে আপনারা খুব সহজেই এই দীঘায় পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমরা এই বাসে বা ট্রেনে কোনোটাতেই এই দীঘায় এসে পৌঁছইনি, প্রত্যেকবারের মতন আমরা আমাদের গাড়ি নিয়েই দীঘায় এসেছি। এটি হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এখান থেকেও আপনারা সহজেই বাস পেয়ে যেতে পারবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং লাইফ টু ট্রাভেল। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তবে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দীঘার যে দুটো নতুন জায়গা হয়েছে, মানে নতুন জায়গা মানে আমাদের কাছে নতুন, সেটা হচ্ছে ঢেউসাগর আর ওশিয়ানা বিচ যাব। আর ইচ্ছা আছে কালকে, আজকে দীঘা থাকবো এবং কালকে শঙ্করপুর এবং তাজপুর করব। ঠিক আছে, অনেকদিন দীঘা যাওয়া হয় না, সারাক্ষণ পাহাড়েই ঘুরে বেড়াচ্ছি। প্রায় এক মাস পর আবার বেরিয়ে পড়লাম। ঠিক আছে, কুমায়ুন ট্রিপের প্রায় এক মাস হতে যায়, আর ঘরে থাকতে মন চাইছে না, তাই আবার বেরিয়ে পড়লাম। তো আজকে সেই অ্যাজ এ টিম, মানে টিম মানে আমার ওয়াইফ মধু, রিয়াদিয়ার সাথে আছে, আমার মা নিয়ে এসছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইদানি, ঠিক আছে, নতুন আমাদের গেস্ট, আমাদের সাথে নতুন মেম্বার আমাদের সাথে যাচ্ছে, নতুন টিম মেম্বার। তো এখন সাড়ে ৬টা বাজে, একটু লেট হয়ে গেল বেরাতে, যেহেতু আজকে নাইট স্টে করবো ওর জন্য একটু লেট হয়ে গেল। তো এখন আমরা নিবেদিতা সেতু হয়ে বেরিয়ে যাবো, ইয়ের পথে ইচ্ছা আছে সোজা একদম ডাইরেক্ট গিয়ে কোলাঘাটে দাঁড়াবো। ঠিক আছে, সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটা ভিডিও, আমাদের চ্যানেলটা লাইফ টু ট্রাভেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর চেষ্টা করব যতটা ইনফরমেশান আপনাদের দেওয়া যায়। ঠিক আছে, সাথে থাকবেন, চলুন তাহলে। গুড মর্নিং, চলো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। কোলাঘাটে সেই হোটেল ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা প্রত্যেকবার দাঁড়াই, আজকেও এখানেই দাঁড়িয়েছি। তবে সামনের ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, আগের ব্লগগুলো তো হয়তো দেখে থাকবেন। আমরা কোলাঘাটের দিকে গেলে এখানেই মোটামুটি দাঁড়াই, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারটাও খুব ভালো। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখানে জাস্ট চা এক ফেক এসব একটু খেয়ে নেবো। ঠিক আছে, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক।
ঠিক এখান থেকেই উদয়পুর বিচের দূরত্ব 2.1 কিলোমিটার, তালসারি বিচের দূরত্ব 6.6 কিলোমিটার এবং চন্দ্রেশ্বর মন্দির রয়েছে 4.4 কিলোমিটারে। তালসারি বিচ আর চন্দনেশ্বর মন্দিরটি মোটামুটি উড়িষ্যার মধ্যেই পড়ছে। তো আমরা আগে দূরের দিকটাতেই যাব, তাই আমরা প্রথমে পৌঁছে যাব তালসারি বিচে। সেখান থেকে ফেরার পথে আমরা ওশিয়ানিয়া এবং উদয়পুর বিচ দেখে নেব। তালসারি বিচ পৌঁছতে আর বেশিক্ষণ বাকি নেই, ঢুকে পড়েছি একদম বিচে পৌঁছানোর রাস্তায়। রাস্তার ভিউ অসাধারণ এবং রাস্তাটিও খুব ভালো। দুদিকে চোখে পড়ল সবুজ অরণ্য আর মাঝে চলেছে বিচের পথ। সামনেই চোখে পড়ছে তালসারি বিচ, পৌঁছে গেছি। এবার গাড়িটিকে পার্কিং করব, করে নিয়ে চলে যাব একদম সমুদ্রের ধারে। এখন আছি আমরা তালসারি বিচে, চলে এসেছি। তো প্রথমেই বলে দিই, এখানে বিচে আমাদের গাড়ি পার্কিং চার্জ নিয়েছে 50 টাকা। আর এখানে বিচে যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এইগুলো ওই দূরে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে নিয়ে যাবে। তো এখানে নৌকোগুলো রেট আছে পার পার্সন 100 টাকা করে রেট। তো যাদের ইচ্ছা হচ্ছে তারা যাচ্ছে, ওই দূরে দ্বীপে নিয়ে যাবে, সেখানে একটু ঘোরাফেরা করে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তালসারি বিচ দেখে নিয়ে এবারে এগিয়ে চলেছি চন্দনেশ্বর মন্দিরের পথে, দেখে নেব এই মন্দির। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনেই, এবারে আস্তে আস্তে মন্দিরে প্রবেশের পালা। এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। তো বেসিক্যালি এটি একটি শিব মন্দির। মন্দিরের বাইরে জুতো রেখে প্রবেশ করতে হয়েছে। তো আমরা এখন মন্দিরের সামনেই রয়েছি, তো এবার মন্দিরের ভিতরে যাব,
চলুন এবার দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভিতরটাও দেখাবো আর মন্দিরের ভিতরে ঠাকুর দর্শনও করিয়ে দেবো। চন্দনেশ্বর মন্দির দেখে ফেরার পথে রাস্তার ধারেই চোখে পড়ল এই মন্দিরটি। খুবই সুন্দর মন্দিরটি, তাই আর না দেখে থাকতে পারলাম না। রাস্তার ধারেই গাড়ি দাঁড় করিয়ে নিলাম এবং সবাই মিলে নেমে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির ছিল এবং এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাও ছিল না, তাই বিগ্রহের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এইখান থেকে আমরা এই সোজা পথ ধরে পৌঁছে যাব ওশিয়ানা বিচে। এই বিচটি সম্পূর্ণভাবে নতুন এবং শুনেছি বিচটি নাকি খুব সুন্দর। যাই হোক, এবার আস্তে আস্তে এগিয়ে চলি ওশিয়ানা বিচের পথে এবং দেখে নিই জায়গাটি সত্যি কেমন। পৌঁছে গেছি ওশিয়ানা বিচে। এই পাশটাতে গাড়ি রাখতে হবে, অনেক গাড়ি পার্কিং করে রাখা আছে দেখতে পাচ্ছি। একদম শান্ত ও নিরিবিলি, চারিদিকে গাছপালায় ভর্তি, প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে। এই আমাদের গাড়ি আমরা রেখে দিয়েছি, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলব এবং পৌঁছে যাব একদম সমুদ্রের ধারে। এই পথ ধরেই আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, কিছুটা উঁচু সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আমরা ওপরে চলে যাব। ঠিক ওই পাশটাতেই সমুদ্র রয়েছে এবং বিচ করা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখে পড়ল অসংখ্য গাছের সারি। জায়গাটি ভীষণ সুন্দর লাগছিল। আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় প্রায় বিকেল। গাছের এই সৌন্দর্য দেখে আমরা থাকতে পারলাম না, তাই এগিয়ে গেলাম এই জায়গাটিতে এবং কিছু ছবিও তুলে নিলাম।
এবারে আমরা আবার সিঁড়ি নেমে পৌঁছে যাচ্ছি সমুদ্রের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এখন চলে এসেছি ওশিয়ানা বিচে। তো বিচটা জাস্ট দারুণ, ভীষণই নিরিবিলি আর একদম শান্তশিষ্ট বিচটা, লোকজনও অনেক কম আছে। তো এই জাস্ট সমুদ্র একদম হাতের কাছেই। আপনারা দীঘায় এলে অবশ্যই আসবেন, এই ওশিয়ানা বিচে অবশ্যই অবশ্যই আসবেন, কারণ বিচটা আমার তো ভীষণ ভালো লাগছে, তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর বিচ, একদম ফাঁকা বিচ, যদি চান মানে দীঘা ওল্ড দীঘা ক্রাউড থেকে যদি একটু নিরিবিলিতে, প্রচুর ক্রাউড, এই ক্রাউড থেকে যদি একটু নিরিবিলি বিচ চান, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য, তাহলে বেস্ট হচ্ছে এই ওশিয়ানা বিচ। এই ওশিয়ানা বিচে আসতেই হবে আপনাদের, খুব সুন্দর, আপনাদের ঘুরিয়ে দেখাবো ওশিয়ানা বিচটা। তবে এখন আর বেশিক্ষণ বেশিক্ষণ অপেক্ষা করা যাচ্ছে না, কারণ সমুদ্র একদম কাছে, ঢেউ একদম কাছে এসে গেছে, এখন যাব একটু জলে পা ভিজাতে। তো চলুন চলে আসুন, আমরা আমাদের সাথে চলুন একটু, আমরা জলে পা ভিজিয়ে আসি, চলুন চলুন আমাদের সাথে। এগুলোকে দীঘার স্ট্রিট ফুড বলা চলে। রয়েছে বিভিন্ন ধরনের মাছ ভাজা, এটি আপনি রাস্তার ধারে ধারে বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। দীঘাতে এলে প্রায় সকলেই খেয়ে থাকেন, তাই এটাকে এখানকার স্ট্রিট ফুড হিসেবেই চিহ্নিত করা হয়। এখন আমরা সবাই বসে আছি নিউ দীঘা বিচে, ইভিনিং টাইম, সবাই আড্ডা মারছি, সঙ্গে পাঁপড় ভাজা খাওয়া চলছে। আর উল্টো দিকে আসার সময় চোখে পড়লো অজস্র হোটেল, নতুন হোটেল হয়েছে। আমি তো মোটামুটি অনেকদিন পরেই এলাম, তো দেখুন হচ্ছে প্রচুর ভালো হয়ে গেছে, মানে টোটাল এলাকাটাই বেশ খুব ভালো লাগছে। দোকানটা আর ভিড়ও মোটামুটি আছে, কিন্তু সেই খাটা গাদা সেরকম ভিড়ও নয়, ফলোয়ার সব কিছু মিলে খুব সুন্দর, দারুণ সন্ধ্যের টাইম কাটছে, সবাই মিলে আছে, আড্ডা মারছে, খুব আনন্দ হচ্ছে, ভালোই লাগছে। তবে দীঘা অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে দিন যাচ্ছে দীঘার চেঞ্জ একদম যেন চোখে পড়ছে, খুব ভালো কাজকর্ম হচ্ছে, লোক মানে ভালোই লোকজন আসছে, আর ওয়েদার তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আচ্ছা একটু রিয়া দিয়া একটু কিছু বলতে চাই, বলো তুমি কি কিনেছো দেখাও। আমি দল
আচ্ছা ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব, ঠিক আছে? কারণ রাত হয়ে গেছে, তো ইচ্ছা আছে এখানেই ডিনার করে, মানে ঘুমে যাওয়ার আগে রাস্তায় কোনো জায়গা থেকে ডিনার করে নেবো, কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার করে আমরা বাড়ি ফিরব, মানে হোটেলে ফিরব। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেছিলাম সকাল থেকেই। আর আমাদের চ্যানেল লাইফ টু ট্রাভেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করবো যতটা পারবো আপনাদের ইনফরমেশান দেওয়ার, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট ফ্রেন্ডস।